আগুন লেগেছে এখনো তো পর্যন্ত বোঝা যাচ্ছে না, ওটার জন্য তো ফরেন্সিক করতে হবে। আমরা নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা মতো আগে আমরা আমাদের কন্ট্রোল আমাদের জানালো যেরকম একটা অঙ্কুরহাটি সর্দার পাড়ায় রঙের ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তো আমাদের আলমপুর থেকে প্রথমে 2টো গাড়ি এসছে, তারপর উলুবেড়িয়া থেকে 1টো গাড়ি এসছে, আর আমি হাওড়া থেকে 1টো গাড়ি নিয়ে এসছি। মোট 4টো গাড়ি এসছে? মোট আমার 4টো গাড়ি এসছে। এখন আগুন নিয়ন্ত্রণে এবং আমি ব্রিগেড উদ্যোগ করেছি। জলের কোনো ব্যবস্থা ছিল? জলের ব্যবস্থা বলতে পাশে ওপেন ওয়াটার সোর্স ছিল, সেখান থেকে আমরা জল সাপ্লাই পেয়েছি, সেই কারণে আমাদের গাড়ি বেশি লাগেনি। হ্যাঁ, কারখানার মধ্যে আমরা সেভাবে দেখতে পাইনি। দাহ্য পদার্থ রঙের ফ্যাক্টরি যখন, তখন তো দাহ্য পদার্থ থাকবেই, কেমিক্যাল থাকবে, পেইন্টের থিনার থাকবে, পেইন্ট থাকে, এইসব কিছু থাকে। আগুনটা ভয়ানক আকার নিয়েছে? ভয়ানক আকার অলমোস্ট নিয়ে নিয়েছিল, কিন্তু আমরা আমাদের গাড়ি এবং আমরা সময় মতো পৌঁছে যাওয়ায় সেভাবে স্প্রেড করতে পারিনি, আমরা কন্ট্রোল করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল করতে পেরেছি, সেভাবে স্প্রেড করেনি, স্প্রেড করতে আমরা দিইনি, বিল্ডিংয়ের মধ্যেই আমরা অ্যাটাক করেছি এবং সেখানেই আগুনটা এক্সটিংগুইশ হয়েছে। সেটা তো আমি পেপারসপত্র চেয়েছি, সমস্ত পেপারস ডকুমেন্টস কী কী আছে না আছে ওনাদের সমস্ত কিছু না দেখে তো আমরা সেটা বলতে পারি না, আইনি না বেআইনি ছিল। ওনাদের কাছ থেকে সমস্ত কিছু আমি চেয়েছি, ওনারা ওনাদেরকে জমা দিতে বলেছি আমাদের অফিসে। আপনার নাম? আমার নাম আর কে সাহা, আমি স্টেশন অফিসার, হাওড়া ফায়ার স্টেশন।